হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার দুপুর থেকে বিকালের রুটিনটা শেয়ার করব। তো এখন হচ্ছে দুপুরবেলা আর আমি চুলায় আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, অন্যদিকে ঘরে এসে রুমটা ক্লিন করে নিয়েছি। আর আমার বাচ্চারা আসলে টিভি দেখছিল, তো ওদেরকে এখন গোসল করিয়ে দিব, এর কারণে ওদেরকে গোসলখানায় রেখে এসেছি। আর এখন ওদেরকে গোসল করিয়ে দিয়েছি। আসলে স্কুলে থাকলে সহজে গোসল করানো যায় না ওদেরকে, কারণ ওরা আস্তে আস্তে মাগরিব হয়ে যায়। আর আজকে কিন্তু ওদের স্কুল বন্ধ, ওদের স্কুল এক সপ্তাহের জন্য বন্ধ দিয়েছে, তো ওরা খুবই খুশি। বাট আমি মনে করি ঘরে থাকলে বাচ্চারা বেশি অ্যাক্টিভ থাকতে পারে না, বাট স্কুলে থাকলে ওরা বেশি অ্যাক্টিভ থাকে, মানে একটা রুটিনের মধ্যে চলে। আর ঘরে থাকলে কোনো রুটিনই মেনটেন করা যায় না। তো যাই হোক, ওরা অনেক অনেক খুশি আর অনেক দুষ্টামি করছে। নিসার দুষ্টামি দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে ও এখন আর ছোট্ট বেবি নেই, মাশাল্লাহ। তো আমি দুপুরের দিকে কই মাছ আর যা যা রান্না করব তা ভিজিয়ে রেখেছি, আর এখানে ফ্রোজেন লুচি আর পুঁই শাক বের করেছিলাম যে রান্না করব। বাট ঘরে আমার রসুন শেষ হয়ে গিয়েছে, এর কারণে লুচিটা ফ্রিজে উঠিয়ে রাখতে হয়েছে, তো আমি আর খেয়াল করিনি। আর আমার কিচেনটা কিন্তু একদমই ক্লিন, কারণ গতকাল রান্নাবান্না শেষে আমি রাতেই ক্লিন করে রেখেছিলাম। আর আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি নিসার একটা ভিডিও শ্যুট করেছিলাম। আসলে আমি সবসময় রান্নার আগে এক্সট্রা কাজগুলো করে নিই। তো নিসা কিভাবে চুল বাঁধে কিংবা আমি কিভাবে ঝটপট ওর চুলগুলো বাঁধি, তো সেই জিনিসটা শেয়ার করব, এটার কারণে একটা ভিডিও করেছি। ইনশাল্লাহ রাতের দিকে আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে, অর্থাৎ আমি যে দ্বিতীয় ভিডিওটা আপলোড করি তখনই দেখতে পারবেন। যাদের ছোট্ট বেবি আছে, বিশেষ করে মেয়ে, তারা অবশ্যই একবার হলেও কিন্তু ভিডিওটি দেখবেন, কারণ আমি মানে ঝটপট কিংবা কোন টাইমে কোন স্টাইলে চুলটা বাঁধি সেটাই শেয়ার করবো আর কি। তো যাই হোক, এখন ওরা একটু দুষ্টামি করছে আর আমি ওদেরকে ভিডিও করছি। আসলে এই জিনিসগুলো ভিডিও করার মানেটা হচ্ছে যে হয়তোবা আমার চ্যানেলে চিরজীবন থাকবে, আর ওরা বড় হয়ে দেখতে পারবে যে ওরা ছোট্টবেলায় কত কিউট ছিল, একজন একজনের প্রতি কত ভালোবাসা ছিল। তো সেটা হয়তোবা যদি দেখে তাহলে একবার হলেও হাসি দিবে একটা এই ফান মুহূর্তগুলো দেখে। তো এটার কারণেই এই দুষ্টামিগুলো আমি ভিডিও করে রেখেছি। আর আপনাদের যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই, ভিডিওটা টেনে দেখলেই হবে। তারেক কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা মানুষ, ও মানে মানুষ বলে ফেলেছে, আসলে ছোট্ট একটা বেবি, তো ওকে সবাই অনেক বেশি বেশি আদর করে। আমার তিনটা বাচ্চা যেখানে যায় সবচেয়ে বেশি আদর করে তারেককে। তো নিসাকে কেক দিয়েছি খেতে, ওরাও একটু কেক খেয়েছে। আর বাহিরে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছিল, এখন একটু কমেছে তাও। আর এই যে ব্লু কালার এবং হলুদ কালার কন্টেইনারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ময়লা ফালানোর জন্য বক্স আর কি। তো এগুলো আমাদের বিল্ডিংয়ের, তো হয়তোবা আজকে ওনারা ময়লাগুলো নিয়ে গিয়েছে। তারপর আমি চলে এসেছি কিচেনে রান্নাবান্না করব। তো বিসমিল্লা বলে আগে ভাতটা বসিয়ে দিলাম, আমি সবসময় ভাত আগে বসাই। আর আমার হাজব্যান্ড যেহেতু বাসমতি রাইস খায় আর আমি মোটা চালের ভাত, তো দুইজনের জন্য সবসময় আমি আলাদা দুই রকমের করে ভাত রান্না করি। এবার আমি চিংড়ি মাছগুলো কেটে নিব, কারণ আজকে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করছি। আসলে আমি মানে এই লং টাইপের কাজের ভিডিওগুলো যখন করি তখন ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, তো এর কারণে আমি স্পিড মোডে দিয়ে দিই যাতে আপনারা দেখতে বিরক্ত না হন, কারণ অনেক সময় আমার নিজেরই বিরক্ত লাগে। আমি এখন চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমাদের বিদেশের জীবনটা অনেক একাকিত্ব একটা জীবন, কারণ এখানে সব কিছুই চাইলে শেয়ার করা যায় না কারোর সাথে, কিংবা চাইলেই কারো মুখ দেখা যায় না আত্মীয় স্বজনের, হয়তোবা ফোনে কল দিয়ে বাট সরাসরি দেখা যায় না। আর আরেকটা সবচেয়ে বড় কষ্টের জিনিস হচ্ছে যে আমরা যখন কোনো কষ্টে থাকি আমাদের বাবা মা কিংবা প্রিয়জনকে একবার হলেও জড়িয়ে ধরতে পারি না,
কারণ যখন আমরা অনেক কষ্টে থাকি তখন যদি প্রিয়জনকে একবার হলেও জড়িয়ে ধরি তো সেই কষ্টটা কিন্তু অনেকার্থে কমে যায়। তো আশা করি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, যাদের কাছে আপনাদের আত্মীয় স্বজন কিংবা প্রিয়জন আছে, কষ্টের সময় অবশ্যই আপনার ফ্যামিলির কাউকে জড়িয়ে ধরবেন, তাহলেই দেখবেন যে আপনার কষ্টটা কমে গিয়েছে। আর আমরা তো এখানে একা একাই থাকি, কেউই থাকে না আমাদের পাশে, এই বাচ্চাগুলোকে নিয়েই থাকি। আর আমার বাচ্চারাই শুধু আমাকেই দেখে, আর কাউকেই দেখে না। আসলে ফোনে ততটা কাছে পাওয়া যায় না, কারণ সবারই কিন্তু একটা লাইফস্টাইল আছে আর সবাই কিন্তু নিজের কাজেই ব্যস্ত থাকে। তো এখন আমি কই মাছগুলো ধুয়ে নিচ্ছি, আর আমি সবসময় কই মাছের মাথাটা ফেলে দিই, কারণ মাথা থেকে একটা বিশ্রী গন্ধ আসে। আর মাছটা আমি সবসময় লবণ দিয়ে ধুই, যেহেতু এই মাছগুলো ফ্রোজেন অবস্থায় থাকে, এর কারণে এগুলো থেকে এমনি একটা গন্ধ আসে। তো এটার কারণে মাথাটাও ফেলে দিই আমি। তো আমি কই মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আমি অবশ্য কয়েকবার ধুয়েছি। এখন আরেকটু লবণ দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, এতে করে কই মাছের এক্সট্রা গন্ধটা চলে যায়। তো এবার আমি মাছগুলোতে হলুদ, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম। অনেক আপুরা আমাকে বলেছিল যে কই মাছ একটু লেবুর রস দিয়ে ধোয়ার পর স্মেলটা চলে যায়, আমি সেটাও ট্রাই করেছি, বাট টেস্ট অন্যরকম হয়ে যায়। এর কারণে এখন আমি এটা করি যে লবণ দিয়ে পানিতে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখি, মানে লবণ পানিতে ভিজিয়ে রাখি, যেহেতু এগুলো ফ্রোজেন করা মাছ থাকে আর এগুলো কোন দিনের মাছ আসলে আমরা নিজেরাও জানি না। তো এবার আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, আর কই মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে অন্যদিকে। আর আমার বাচ্চারা কিন্তু কই মাছ কিংবা এগুলো কোনো ধরনের মাছ খেতে চায় না, তো আমি আসলে ওদেরকে ফোর্স করি না, এটা তো সবাই জানেন। আমি কখনোই আমার বাচ্চাদেরকে খাবার দাবার নিয়ে ফোর্স করি না, ওরা যেটা খেতে লাইক করে সেটাই খেতে দিই, কারণ এটা আমার বাচ্চাদের যে ডক্টর আছে, প্রাইভেট ডক্টর, উনি বলে দিয়েছেন যে বাচ্চাদেরকে খাবার নিয়ে কখনো ফোর্স করা উচিত না, ওরা যতটুকু খেতে পারে কিংবা ওরা যতটুকু লাইক করে ততটুকুই দেওয়ার জন্য। বাট এমন কিছু দেওয়া যাবে না যেটাতে বাচ্চাদের হেলথের ক্ষতি হয়। তো কই মাছগুলো ভেজে নিয়েছি, এখন আমি সিমগুলো কেটে নিচ্ছি। আর সিমগুলো আমার হাজবেন্ড কালকে এনেছিল, মানে গতকাল, বাঙালি দোকান থেকে। আর সিমগুলো আমি হাতেই পরিষ্কার করে নিচ্ছি, আসলে এগুলো তো বেশি আঁশ নেই, এর কারণে ভাবলাম যে হাতেই ক্লিন করে নিই, টাইমটাও কম লাগবে। আর কিচেনে কাজ করতে আসলে টাইম যে কখন চলে যায় সেটা টেরই পাওয়া যায় না। আর আমার বাচ্চারা ঘরে খেলাধুলা করছে, আসলে আমি তো ভিডিওর সাউন্ড অফ করে দিয়েছি, যদি সাউন্ড অন করে রাখতাম তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেন ওরা যে কত আওয়াজ করে খেলে। তারপরেও কিছু করার নেই, ওদের আনন্দটাই সবচেয়ে বড় জিনিস, কারণ এমনিতেই ওরা একা একা থাকে, এর উপর আমিও যদি আবার বেশি শাসন করি তাহলে দেখা যাবে যে বাচ্চাগুলো আমার থেকেই দূরে চলে যাবে। তো এটার কারণে আমি মানে প্রয়োজন ছাড়া অকারণে কখনোই শাসন করি না। তো এখানে আমি পাঁচমিশালি মাছ ভুনা করছি, আসলে পাঁচমিশালি মাছ কিন্তু হাতে মেখে রান্না করলেও মজা লাগে, বাট আজকে ভাবলাম যে একটু কষিয়ে রান্না করব। পাঁচমিশালি মাছটা আমার হাজবেন্ডের খুবই খুবই পছন্দ, আর এই রেসিপিটা আমার শ্বশুর আব্বার অনেক বেশি পছন্দ। আমার শাশুড়ি আম্মা সবসময় এই মাছটা বেশি আনতেন, এটা খুবই খুবই পছন্দ আমার শ্বশুর আব্বার। তো এবার আমি সিম তরকারিটা বসিয়ে দিচ্ছি, আসলে আমি সবসময় এই বড় চুলাটাতে রান্না করে অন্য চুলা ট্রান্সফার করে দিই। এখানে বড় চুলা বলতে বোঝাচ্ছি মানে এইটাতে গ্যাসটা একটু বেশি আসে, এর কারণে এটা বললাম। আর আমি সবসময় তরকারিতে জাস্ট হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়াটা দিই, এর থেকে আর বেশি কিছু দিই না, আমার কাছে এটাই পারফেক্ট মনে হয় আর কি। অনেকে দেখেছে যে আদা রসুন বাটা দেয়, আমি কয়েকদিন ইউজ করেছিলাম, বাট এটার টেস্ট কেমন যেন অন্যরকম হয়ে যায়। এবার সবজিগুলো দিয়ে দিলাম। আর সিম তরকারি আমার আর আমার হাজবেন্ডের খুবই খুবই পছন্দ, আসলে দেশের বাইরে থাকি, সবজিটা যে কতটুকু মিস করি সেটা আমরাই জানি। বাংলাদেশে হয়তো বা সবজি তেমন কোনো মানে সবজির কোনো দামই নেই, মানে মূল্যায়ন করে না কেউ আর কি, সেই কথা বোঝাচ্ছে, দাম বলতে প্রাইস না, মানে কেউ মূল্যায়ন করে না যে সবজি রান্না হয়েছে। বাট আমরা বিদেশে যখন সবজি পাই
কিংবা সবজি রান্না করি, তখন সেই দিনটা বলতে হয় যে আজকে কিন্তু সবজি রান্না করেছি, আজকে মজা করে ভাত খাবো। এটাই হচ্ছে আসল কথা। আসলে প্রবাসী জীবনে যে কত কিছু স্যাক্রিফাইস করতে হয়, এটা যারা দেশের বাইরে থাকে তারাই বুঝবে এই কষ্টটা। আর অনেক সময় দেখা যায় অনেক কিছুর কারণে দেশেও যাওয়া যায় না। তো মাছটা সিদ্ধ হতে বসিয়ে দিয়ে আমি ধনে পাতাটা কেটে নিচ্ছি। আমি তো বলেছি আমি যখনই কিচেনে কাজ করি তখন মানে একটা কাজ করে বসে থাকি না, অন্য একটা কাজ করে শেষ করে ফেলার চেষ্টা করি যাতে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর আমি সবসময় ধনে পাতা কুচি এইভাবেই কাটি। আজকে একটু বৃষ্টি হচ্ছিলো, এর কারণে ভাবলাম যে একটু আলু ভর্তা বানাবো। ভর্তা খেতে ইচ্ছে করছিলো বাট ঘরে রসুন শেষ হয়ে গিয়েছে, এটার কারণে আজকে আলু ভর্তা বানাচ্ছি। আলু ভর্তাটাকে একটু তেলে ভেজে আলুর চপ তৈরি করে নেব, কারণ আলুর চপ কিন্তু গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি মজা। তো ভাবছিলাম যে লতি রান্না করব, কিন্তু ঘরে যখন রসুন শেষ আমি জানতাম না, তো তখন লতিটা উঠিয়ে রেখেছি। তাই প্ল্যানিং করলাম যে আলু ভর্তা বানাবো। আর এই ছোট আলুগুলো কিন্তু আঠালো আলু, বাংলাদেশের নতুন আলু যেমন ঠিক তেমনি। তো এই আলুর আলু ভর্তাটা খুবই খুবই মজা। তো অন্যদিকে মাছটা হয়ে এসেছে, আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এই যে ছোট ছোট মরিচগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক ঝাল। আমি অনেক ঝাল করে ভর্তাটা বানিয়েছি, কারণ আলু ভর্তা যদি ঝাল না হয় তাহলে কিন্তু একটুও মজা লাগে না। যত বেশি ঝাল হবে আলু ভর্তা তত বেশি টেস্ট হবে। তো আমাদের দুজনের জন্য দুইটা আলুর চপ বানিয়ে নিয়েছি। আমার বাচ্চারা তো খাবেই না, জাস্ট আমার হাজব্যান্ডের জন্য একটা আর আমার জন্য একটা, দুজনের জন্য দুইটা বানিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ডও খুব লাইক করে এই ভর্তা। এতক্ষণ পরে রান্নাবান্না শেষ হলো আমার দুপুরের। আজকে জাস্ট সিম্পল করে রান্নাবান্না করার চেষ্টা করেছি। আসলে বৃষ্টি হলে মন ইচ্ছেই করে না যে কাজ করি, তো তারপরও রান্না করতে হয়েছে। এগুলো হচ্ছে আলুর চপ, তারপর হচ্ছে পাঁচমিশালি মাছ ভুনা, তারপর হচ্ছে সিম দিয়ে, কই মাছ দিয়ে আর আলু দিয়ে। এটা আমার সবচেয়ে প্রিয় তরকারি, সিম আমার সবচেয়ে প্রিয় একটা সবজি। আর হচ্ছে ভাত দুই রকমের, এখানে পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে। আমার বাচ্চাদের জন্য, ওরা এইটা দিয়েই খাবে। তো দুপুরে রান্নাবান্না শেষ, আর আমার হাজব্যান্ডও চলে এসেছে, কারণ আজকে ওর জব থেকে তাড়াতাড়ি আসার কথা ছিল, এর কারণে চলে এসেছে। আর আমার হাজব্যান্ডের প্রিয় তরকারি হচ্ছে পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ, এর কারণেই ও এটা আগে নিয়েছে। আমি চেষ্টা করি আমার হাজব্যান্ডকে জব থেকে আসার পর গরম গরম খাবারগুলো দিতে, যেহেতু ও বাহির থেকে কষ্ট করে আসে, এর কারণে ও যেন খুশি হয় এবং খাবারটা যেন গরম গরম পায়, এটা সবসময় আমি খেয়াল রাখি। মানে আমার যতটুকু সামর্থ্য থাকে এবং শরীরটা যদি ভালো থাকে, তো খাওয়া দাওয়া শেষে আমরা বসে আছি আর আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে, যেহেতু জব থেকে এসেছে। আর আমি এদিকে নিসার নখগুলো একটু কেটে দিচ্ছি, তার এক দিদার সবার নখ কেটে দিয়েছি, এখন নিসারগুলো কেটে দিচ্ছি। আর দিদারের একটা বদভ্যাস আছে, সেটা হচ্ছে হাতের নখ কামড়ানো। এটার জন্য ওকে অনেক বকা দিই, বাট কখন যে ও নখ কাটে আমি মানে খেয়ালই করতে পারি না। ওকে কখনোই মুখে হাত দিতে দেখি না, বাট ও যে কখন নখগুলো কেটে ফেলে সেটাই জানি না। নিসা টিভি দেখছিল বসে বসে, আর আমি ওর নখগুলো কাটছিলাম। আসলে ওর ফেসের এত রকম ভঙ্গি দেখে আমার নিজেরই হাসি আসছিল যখন আমি ভিডিওটা এডিট করতে বসি। তো একটা নখে একটু ব্যথা পেয়েছে সে, এর কারণে বারবার দেখছে যে আমার হাতে কি হয়েছে। তো আমি ওকে বললাম যে একটু হাই দাও সবাইকে, এখন এই জিনিসটা বুঝে। তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বিকেলের দিকে আজকে বার্গার বানাবো ভাবলাম। আর বৃষ্টির দিনে ভাজা পোড়া করবো ভাবছিলাম, বাট পরে ভাবলাম যে না, বাচ্চারা বার্গারটাই খাক, ওরা লাইক করে এই জিনিসটা। আর এখানে আমি ওয়েস্টার সস, চিলি সস, সয়া সস সব কিছু অল্প অল্প করে দিচ্ছি, আর আদা রসুন বাটা দিয়েছি। আজকে এখানে কোনো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া কিংবা গরম মশলার গুঁড়া ব্যবহার করব না,
আর সুন্দর একটা কালারের জন্য টমেটো কেচাপ দিয়ে দিলাম। আর টমেটো কেচাপটা দিলে কিন্তু এটার টেস্ট আরও অনেক বেশি বেড়ে যায়। তো আমি ভালো করে মেখে নিচ্ছি, একটু ফুড কালার দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে কালারটা। যেহেতু এখানে অনেক রকমের সস ব্যবহার করেছি, কালচে কালার দেখা যেতে পারে। তো সেদিনের মতোই একটুখানি ময়দা আর একটুখানি বেকিং পাউডার ও ব্রেড ক্রাম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ব্রেড ক্রামটা দিলে একটু মচমচে হবে, মানে ক্রাঞ্চি টাইপটা আসবে। এবার আমি তেলে ভেজে নিচ্ছি। আমি একদমই সিম্পল করে বার্গারটা বানাবো, জাস্ট ক্যারোট আর শসা দিয়ে। আর ঘরে আসলে সালাদ পাতা ছিল না, মানে লেটুস পাতা যেটা, তো লেটুস পাতা দিয়ে বার্গার খাওয়ার মজাই আলাদা। বাট ঘরে ছিল না, কিছুই করার নেই। আর আমার বাচ্চারা মাশাল্লাহ ক্যারোট খেতে খুবই খুবই লাইক করে। তো আমি জাস্ট আলাদা করে শসা আর ক্যারোটটা কেটে দিচ্ছি, ওরা যাতে সালাদের মতো খেতে পারে। কারণ বার্গারের ভিতর দিলে দেখা যায় যে মানে বার্গার থেকে পড়ে যায় আর খেয়ে শান্তি পায় না। অনেক সময় ক্যারোটের মধ্যে শসার মধ্যে সস লেগে যায়, এটার কারণে আমি আলাদা করে দিই এখন থেকে বার্গার বানালে। তো সালাদগুলো কেটে নিয়েছি, এখন বার্গার বানাচ্ছি। এটা হচ্ছে বার্গার বান, রেডিমেড বার্গার বান। আর চিজ, অন্যদিকে চিকেনগুলো ভাজা হয়ে যাচ্ছে। এটা ভাজতে বেশিক্ষণ টাইম লাগবে না, যেহেতু হাড় ছাড়া মুরগির মাংস। আর হচ্ছে মায়োনিজ, লাইট মায়োনিজ। লাইট মায়োনিজটা ইউজ করি যাতে মানে কোনো ইফেক্ট না করে। আসলে মায়োনিজটা খাওয়া ঠিক না, তারপরও মানে ওরা যেহেতু খেতে চায় এর কারণে দিই। তো আমি রুটিটা মাঝখান থেকে কেটে নিচ্ছি। বিদেশে এগুলোই হচ্ছে কাজ, এগুলো ছাড়া আর কোনো কিছুই নেই, সব কিছুই শুধু ঘরের কাজ। এমন না যে কাজের বউ আসবে, কাজ করে চলে যাবে, আমরা শান্তিতে একটা টিভি রিমোট নিয়ে বসে থাকবো কিংবা সিরিয়াল দেখবো, এরকম কিছুই করতে পারি না। তো আমি এক্সট্রা তেলটা সোক করে নেওয়ার জন্য একটা টিস্যু দিয়ে প্রেস করেছি চিকেনগুলোর উপর, এতে করে এক্সট্রা তেলটা টিস্যুর গায়ে লেগে গিয়েছে। আর রুটিটা একটু তাওয়ায় ছেঁকে নিচ্ছে যাতে গরম হয় আর খেতে ভালো লাগে আর কি। আমার বার্গারের সব কিছু রেডি, এখন আমি বার্গার বানিয়ে নিচ্ছি। আমি যে কথাটা বললাম যে বাংলাদেশে কাজের বউ আসলে এটা কেউ আবার মাইন্ড করবেন না, আসলে এখনও অনেক বাংলাদেশে এখনও অনেক মেয়েরা কিংবা মায়েরা আছে যারা ঘরে অনেক অনেক কাজ করে। আবার অনেক মায়েরাই আছে সব কিছু কাজের বুয়াদের উপর ডিপেন্ড করে, ইভেন কি বাচ্চাটাকেও কাজের বুয়ার উপর ডিপেন্ড করে রাখে, বাচ্চা দেখি কোনো খেয়ালই করে না। তো সব জায়গায় ভালো খারাপ থাকবে, এটাই হচ্ছে সত্যি কথা। সবাই যে ভালো সবাই যে খারাপ এমন কিছুই না। তো যাই হোক, আমি আমার বাচ্চাদের জন্য বার্গার বানিয়ে নিচ্ছি। আর আমার কথায় কেউ যদি মাইন্ড করেন কিংবা মনে কষ্ট পান, এটার জন্য সরি, কারণ হয়তো বা আমার ভুলও হতে পারে। তো এই যে বিকেলের নাস্তা রেডি, একদমই সিম্পল করে বানিয়েছি। আর একটা আমার হাজব্যান্ড খাবে, একটা তারেক এবং একটা দিদার। তারেক আর নিশা একটাতেই এনাফ, বাট আমি খাবো না, কারণ আমার পেট ভরা ছিল। তো যাই হোক, আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।